তো হ্যালো গাইস, স্বাগতম তো মোর অন্য এটি নতুন ভিডিওলৈ। তো আজি পুরা ফিট ফাট হয়ে পুরা একদম পুরা আজি ফুরি হব বলে ভাবি আছো। তো চাও আজি অলপমান ফুরি হোক, কারণ কিমান আর গাড়ি চলাব, এইখানে অলপমান ফুরি হোগে যাই পেনে। তো পুরা রেডি হয়ে গেলো, তারপর গাড়ি সারি ইয়াতে সব রাস্তা তুলে থই দিছো। মই ফেলে পুরা রেডি, ফেলে মায়ে পুরা গা পোছা পিন্ধি পুরা রেডি হয়ে আছে। তো আজি আমি যাম জামুগুড়ি ধলাই বিল, আমার যেটি এটা তো ঘরলো আছে, তো তাতে যাম। তো বলে আপনার কি রুট দিছে একদম? আই গেলো ইয়া স্টেশন, টংলা স্টেশন, এইগুলা পুরা খালি করে আছে, মানে জায়গাটা পুরা ভর করছি আর একদম পুরা ডাঙর 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 করে আছে এরিয়াটো। এটা আগতে গোটাই দোকান বহার আছে, এটা সব ভাঙি চিঙি চুরমার করে একদম পুরা দোকান বহা দিছে। তো দোকান মানে কিবা বেলেগ কিবা কিবি বনাব আৰু। তো সেইকাৰণে ভাবছিলো ট্রেনখান ক'ৰবাত চাউল দালি কিবা মানুহ। তো ট্রেনত উঠি ললো, তো বজাকে তো আজি মানুহ পুরা খালি হয়ে আছে, বেশি মানুহ নাই আজি। তো এখানে দুয়ার মুখত এনে অলপমান থিয় হয়ে ললো, তারপর এফালে চাও সেফালে চাও, মানুষ চানুষ নাই। এটা পুরা ট্রেনত বহিছে, কিন্তু ট্রেনত মানুহ নাই আজি, বহুত পুরা খালি খালি একদম। তো এখানে বলক যাত্রা আরম্ভ করো। তো আপনার সময় ফলে আইলে একদম ভালে লাগে, কি মজা লাগে একদম, পুরা প্রথম ফুলের লাগা গেলা পুরা সারা সাইডে পুরা একদম সাপার বাগান ফেরিল ফেরিল স্টেশন পুরা মজা লাগে পুরো সাইডে যদি চাওয়া সেউজীয়া হয়ে থাকা একদম পুরো সাপার বাগান দুই সাইডে মজাই মজা আর এনেকা ফিল আর কতো নাপায় এনেকা লাগে একদম চাওক না, কি ধুনিয়া সাপার বাগান পুরো সেউজীয়া হয়ে আছে। তো মাজতে ফেলে রেল লাইন সাপার ট্রেন কি মজা লাগা আছে সিনারি আর বহু দেখাব আর 40 টাকা এটা যাই থাকবো লাই লাই আরামত। তো কিবাকে গেলতে গেলতে আহি পেলো জামুগুড়ি মানে ধলাই বিল। তো এটা দাদাই নিব আইছি এরপরা বাইকে গিরি, এটা বাইকে দিয়ে যাই আসো ঘর পাই যা, ঘর যাই পাওতে অল্প টাইম লাগবো। তো এটা পুরা রোড পুরা কারাকে দিছে, আপনার কি রোড দিছে বাপরে বাপ, চকুয়ে মেলব পারা নাই ভালকে। এটা যাই আসো বাইকে উঠি মানে এই গরমত গেলা গরমত। তো আহি পিনি আর ঘরত কি করব হয়ে থাকিম, তো এখানে গামছাখান পিন্ধি স্যান্ডেলটো পিন্ধি ওলে এলো। তো এখানে ওলাই পিনে আহিলো এনে পথার ফলে ওলাই যাও বলে এই গেলা গরমত, ছাতা তাতা একো নানলো। এটা এই চকু মেলব নোরা রোড একদম সারু হয়। তো এটা এই সপনা সূর্য দেবতা পুরো মুখ মেলি জিয়া করে। তো এটা যাই আসো, তো হয়ে গেল গদুল বিলে। তো এটা এসো এফালে চকর ফেলে, তো বিছনা নাই বলে। তো এটা তাকে এটা বিতুপনের লগত আইসো, এখান বিছনা লই যাও তিনজনীয় বিছনা, তো রাতে উৎপাত করে পেলে ভাঙব লাগবো রাতেপুৱা গেলে। তো সেইকাৰণে ভাবছোঁ কি বিছনাখনকে এইপিনে লৈ যাওঁ। তো এইটো হৈছে এটাৰ চক, এটাৰ চেণ্টাৰ বুলি কয় আমাৰ ফালে, চক বুলি কয় যি এটা ফালে চেণ্টাৰত আছোঁ পুৰা বিছনাখন আৰু আলনাখান নিবা। তো বিছনাখন ভাঙিম ৰাতি, ৰাতিপুৱা উঠি পিনে আৰু জৰি লওঁ। তো এতিয়া পুৰা এখন বিছনা চিছনা চাই আছোঁ, আলনা চালনা চাই আছোঁ চবফালে। তো এইফালে গডৰেজ চডৰেজ দেখাই আছে দাদাটো, ভাবছি কৈছে কি আৰু গডৰেজ এটা লৈ যা কমতে দিম বুলি, কৈছোঁ কি ইমান দূৰ গেলি গডৰেজ নেনা সদায়। তো সেইকাৰণে পুৰা গডৰেজ এইগিলা শ্ব'কেছ টকেছ পুৰা চাই আছোঁ। তো ভালে লাগছে বস্তুগুলা। তো এটা চাই লও কোনখান পালেং লওঁ।